চিনিয়ে নিতে নেই বিচার, গুন্ডা উঠতে তোমার গায়ে পুলিশ প্রশাসন হাই হাই। এই মুহূর্তে এই মুহূর্তে বক্তব্য রাখবেন কিঞ্জল, ডক্টর কিঞ্জল চলে এসেছেন। আরজিকর এবং অন্যান্য মেডিকেল কলেজের ছেলেদের বলছি, আমাদের এই অবস্থান বিক্ষোভ কিন্তু শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ, এবং সবাইকে বলছি একটা হিউম্যান চেইন করতে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু বন্ধুগণ, যতক্ষণ না আমাদের এদিকে এগোতে দিচ্ছে, ততক্ষণ আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলবে। আমরা কেউ ময়দান ছেড়ে যাব না, আমাদের অবস্থান চলছে, চলবে, চলছে, চলবে। আবারও বলছি, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো রকম কোনো বিশৃঙ্খলা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট চায় না, এবং তারা সমর্থনও করে না। বারবার বলছি, আমাদের পরিচয় আমরা ডাক্তার, সেই ডাক্তারি পরিচয় মাথা উঁচু করে আমরা যে ন্যায় বিচারের আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারব, এবং যতক্ষণ আমাদের এগিয়ে যেতে দেয় ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, চলছে, চলবে। এই মুহূর্তে পরিষ্কার করে দেওয়া হলো, আন্দোলন কিন্তু চলবে যতক্ষণ না ওনাদের দাবি মিটছে। এই মুহূর্তে আন্দোলন চলবে বলে তারা স্লোগান দিচ্ছেন, এই মুহূর্তে বসে রয়েছে জুনিয়র চিকিৎসকরা, এই ছবি উঠে আসছে। এই মুহূর্তে আরো একবার ছবি দেখানোর চেষ্টা করবো। জাতীয় পতাকা হাতে এই যারা যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে কিন্তু বসে পড়তে বলা হচ্ছে, রাস্তায় তারা বসে থাকবেন, রাস্তায় তারা বসে থাকবেন। এই মুহূর্তে হাতে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডগুলো দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। দাদা, প্ল্যাকার্ডটা যদি একটু উঁচু করেন। এই ছবিগুলো, এই ছবিগুলো নিয়ে কিন্তু তারা বসে রয়েছেন, যেই ছবি নিয়ে তারা মিছিলে হাঁটছেন। কি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের বিভিন্ন মুহূর্তের ছবিগুলো। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি রুমকির কাছে। রুমকি, একটু আগে তুমি দেখাচ্ছিলে যে রাস্তায় ছবি এঁকে তারা প্রতিবাদ করছে, এই মুহূর্তে কি ছবি তোমার কাছে? দাঁড়িয়ে রয়েছে জুনিয়র ডাক্তাররা যারা বসে রয়েছেন, তারা আন্দোলন করছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং তারা বলে দিয়েছেন স্পষ্টভাবে যে তারা এখানে অবস্থানে বসছেন। এই মুহূর্তে সেই ছবি দেখাবো, অবস্থানে বসে রয়েছেন যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা, এবং যে লেখা, যে ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম খানিকক্ষণ আগে পায়েল, সেই ছবিটাই কিন্তু এখনও স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু লেখা হচ্ছে, লেখা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, এবং লেখা হচ্ছে, এবং লেখা হচ্ছে কলকাতা পুলিশ শেম শেম, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এই সমস্ত বার্তা স্পষ্ট করে তারা রাস্তায় লিখে দিচ্ছেন, এবং তারা বলছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে যতদিন না অভয়া বিচার পাচ্ছে। আমি একবার দেখানোর চেষ্টা করব, এবং অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কি এখানেই বসে থাকবেন? আপনারা কি এখানেই বসে প্রতিবাদ জানাবেন? হ্যাঁ, আমাদের রিপ্রেজেন্টেটিভটা গেছে কথা বলতে, ডেপুটেশন জমা দিতে, ততক্ষণ আমরা এখানেই থাকব। যতক্ষণ না কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই তারা বসে থাকবেন, আন্দোলন জানাবেন, প্রতিবাদ জানাবেন। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। পায়েল, দেখো, ঠিক এই মুহূর্তে যে বার্তাটা দেওয়া হচ্ছে এই আন্দোলনকারীদের তরফ থেকে রাস্তায় লিখে, তা হচ্ছে বিনীত গোয়েল শেম শেম। বিনীত গোয়েল, যার পদত্যাগের দাবি জানাচ্ছেন এই আন্দোলনকারীরা। শুরু থেকে তারা বলছেন যে বিনীত গোয়েল, তাকে পদত্যাগ করতে হবে, এবং তার বিরুদ্ধেও তদন্ত হতে হবে। এই মুহূর্তে গোটা ছবিটা, গোটা রাস্তাটা ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। একদিকে সেন্ট্রাল এভিনিউ, যেখানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, এবং এই গোটা রাস্তাটা জুড়ে তারা কিন্তু বসে রয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন, এবং তারা বলছেন যে তারা বসে থাকবেন, প্রতিবাদ জানাবেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছেন, এই যে যারা রয়েছেন তাদের কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদে কি তোমরা অবস্থানে বসে থাকবে? অবস্থানে বসছো? হ্যাঁ, একদম।
আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পূর্ণ হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন। এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা অবস্থানে বসে রয়েছেন পায়েল, এবং তারা ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ না কলকাতা পুলিশের কাছে তাদের বার্তা পৌঁছয়। এবং এরই পাশাপাশি যে ছবিগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে তাদের তরফ থেকে কিন্তু রং দিয়ে গোটা রাস্তায় লিখে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ শেম শেম, কলকাতা পুলিশ স্পাইনলেস, চটি চাটা কলকাতা পুলিশ শেম শেম। এই গোটা রাস্তা জুড়ে কিন্তু যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা রং দিয়ে কলকাতা পুলিশের তীব্র ভীতিকার জানাচ্ছেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের অপর সহকর্মী, আমার সহকর্মী সন্তু এই মুহূর্তে রয়েছে ঠিক ব্যারিকেডের সামনে। আমি সন্তুর কাছে চলে যাবো। সন্তু, তুমি যেখানে রয়েছো সেখানকার চিত্র এই মুহূর্তে কি? কি বললেন, ঘোষণা কি? আমরা ওখানে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে পুলিশকে, তার মধ্যে পুলিশ হয় ব্যারিকেড তুলবে আমরা ভেতরে যাব, আর না হলে সিপিকে আমাদের সামনে আসতে হবে, আমরা এখানে কথা বলবো। কিন্তু আমাদের মধ্যে থেকে 20-40 জনের কোনো টিম এখান থেকে ভেতরে যাবে না। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ জানতে চাইছে বাংলা জুড়ে হচ্ছেটা কি। এই মুহূর্তে স্লোগান উঠছে, কি স্লোগান উঠছে আমি শোনার চেষ্টা করি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। দায় কারো পুলিশ প্রশাসন ধিক্কার, দায় কারো পুলিশ মন্ত্রী ধিক্কার, কমল বড়ের কার দায় সিপি তোমায় হাই হাই, কমল বড়ের কার দায় পেনি গোয়েল হাই হাই, আমি গোয়েল হাই। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, স্লোগানিং চলছে তার সঙ্গে সঙ্গে, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে খেলছো কেন গোটা গেম বিনীত গোয়েল সেম সেম, এই মিছিল দিচ্ছে ডাক দালাল পুলিশ নিপাত যাক, এই মিছিল দিচ্ছে ডাক দালাল পুলিশ নিপাত যাক, চাটলে চটি এত এত মাইনে তোমায় বাড়লো কত, চাটলে চটি এত এত মাইনে তোমায় বাড়লো কত, গুন্ডা উদ্ধি তোমায় গায়ে পুলিশ প্রশাসন হাই হাই, গুন্ডা উদ্ধি তোমার গায়ে পুলিশ প্রশাসন হাই হাই, খেলছো কেন গোটা গেম বিনীত গোয়েল সেম সেম, খেলছো কেন গোটা গেম বিনীত গোয়েল সেম সেম, এই মিছিল দিচ্ছে ডাক দালাল পুলিশ নিপাত যাক। স্লোগানিং চলছে, আরো একবার ছবিটা যদি দেখানোর চেষ্টা করি, স্লোগানিং একদিকে চলছে, একদিকে কিন্তু তারা রাস্তায় লিখে দিয়েছেন যে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে যে খড়ের যে স্ট্রাকচার, খড়ের যে মূর্তি সে তা পুড়িয়ে দেওয়া হচ্ছে। স্লোগানিং চলছে এই মুহূর্তে, মহিলা চিকিৎসকরা রাস্তায় বসে রয়েছেন। আমি একে একে কথা বলার চেষ্টা করবো। দিদি একটু কথা বলার চেষ্টা করি, দিদি একটু কথা বলার চেষ্টা করি। একজন শাসক দলের নেতা বলছেন যারা আন্দোলন করছেন তাদের বাড়ির সামনে তাদের মহিলাদের বিকৃত ছবি ঝুলিয়ে দেবো, কার্যত হুমকি দেওয়া হচ্ছে। শুনেছেন নিশ্চয়ই সেই বক্তব্য, কি বলবেন? শোকের চোখে চোখ রেখে ওই ক্যামেরা বলতে চাই যে তাদের বাড়িতেও তো মেয়ে পড়ে মেয়েরা আছে, বউরা আছে, তো তাদের বাড়ির যখন বউ মেয়েরা যখন ধর্ষক হবে ধর্ষিতা হবে, আর ওরাই যখন ধর্ষক হবে আর বাড়ির মেয়েরাই যখন ধর্ষিতা হবে তখন তাদের ছবিগুলো ঝোলাক। চোখে চোখ রেখে ওই ব্যক্তিকে কি বলবো? তাদের ছবিগুলো তখন ঝোলাক, ওদের বাড়ি যারা মেয়ে বউরা যখন ধর্ষণ হবে আর সেইখানে ওরাই তখন সেই ধর্ষণকারী হবে, আর বাড়ির মেয়েরা ওদেরই বাড়ির মেয়েরা তখন। এই মুহূর্তে সরাসরি স্পষ্ট বার্তা,